সালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ তাজুল হক মানিক, একজন নাক কান গলা বিশেষজ্ঞ। সবার সাথে আগে থেকে পরিচয় আছে। অ্যাকচুয়ালি হেড নেক সিরিজের উপর ক্লাস নিচ্ছিলাম। আজকে একটু ভিন্ন টপিক, ভিন্ন টপিক মিনস অন রিকোয়েস্ট, এই যেহেতু সামনে পরীক্ষা, আমরা যাদের যেহেতু ফাইনাল প্রফ বা প্রফ চলে এসেছে বা যে এই ধরনের, অ্যাকচুয়ালি আজকে যে রিটেন এক্সামিনেশনের উপর কিছু টপিক নিয়ে ইয়ারের একটু আলোচনা করব। অ্যাকচুয়ালি সবার যার যার এটা নিজের মতোই পড়া, জাস্ট ইয়ারের যে ধরনের রিটেনে যে ধরনের কোশ্চেন হয় প্রফে, এটা কিভাবে অ্যান্সার করলে সুবিধাজনক হবে বা কি ধরনের কোশ্চেন হয়, ওই রিলেটেড কিছু আলোচনা করব। সবাইকে অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। মেনলি ফাইনাল প্রফে যে ধরনের কোশ্চেন গুলা হয় এবং আমরা এগুলা কিভাবে লিখবো সেটার উপরে, অ্যাকচুয়ালি যে আমাদের যে ইয়া হয় প্রফের, যে আমরা জানি যে প্রফ না, যে কোনো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাতেও সেম, কিন্তু মোটামুটি যে আমাদের দেখা যায় প্রথমে রিটেন পরীক্ষা হয়, রিটেনের পরে পরবর্তীতে দেখা যায় এই অসপি হয়, অসপির পরে শর্ট কেস, লং কেস এবং ভাইবা পরীক্ষা। এবং অ্যাকচুয়ালি যেটা হয় যে দেখা যায় বিভিন্ন পরীক্ষা অনেক সময় রিটেনের রেজাল্ট পাস করার পরে বাকিগুলো পোস্ট গ্রাজুয়েশনে যেরকম হয় পরবর্তীতে বাকি পরীক্ষাগুলো এপিয়ার করা যায়। তবে রিটেন একটা গুরুত্বপূর্ণ পার্ট, আমরা অনেক সময় যদিও আন্ডার গ্রাজুয়েটে এটা রিটেনে খুব কমই দেখা যায়, আমাদের খারাপ হয় অ্যাকচুয়ালি পরীক্ষা যায় তখন যখন দেখা যায় যে বিশেষ করে ভাইবা এবং শর্ট কেস, লং কেস এগুলাতে ম্যাক্সিমাম ক্লিনিক্যাল যে ইয়া থাকে ওই ওই সব জায়গাতে খারাপ হয় রিটেনে। আজকে এটা একটা লম্বা একটা ইস্যুর কোশ্চেনের যে বিভিন্ন ধরনের কি কি কোশ্চেন হতে পারে এবং সেগুলোর অ্যান্সার কিরকম হবে, কিভাবে লিখলে সুবিধা হবে, এই রিলেটেড একটু সলভ কোশ্চেন, সলভ বেসিস ক্লাস একটু সবাইকে ওইভাবে। তো আসলে মানে এই যে একদম কি লিখবে সেরকম তো আসলে বলার মতো না, যতটুকু আমরা যেহেতু নিজের লেখাটা কিন্তু খাতার মধ্যে নিজেকে লিখতে হবে এবং অ্যান্সারটা পরীক্ষার যতটুকু সময় থাকে, যে মার্কিং যেরকম থাকে একটা কোশ্চেনের নাম্বার, যে এটাতে 1 না 2 নাম্বার বা 3 নাম্বার 4 নাম্বার এগুলা থাকে, সেটার উপরে কিন্তু ওইভাবে অ্যান্সার করতে হয়, এই জিনিসগুলা কিন্তু মাথায় রাখতে হবে। এই জন্য এটা সবসময় আমাদের খেয়াল রাখতে হয় পরীক্ষার সময় কতটুকু আমার অ্যান্সার করার রিটেনে এবং এটার যে কোশ্চেনটা আছে সেটার নাম্বার কত, মানে সেটা কত নাম্বারের অ্যান্সার যাচ্ছে ওই অনুযায়ী কিন্তু আমার অ্যান্সারের কতটুকু লিখবো, কতক্ষণ সময় বের ব্যয় করবো সেটা কিন্তু খেয়াল রাখতে হয়। এটা কিন্তু যদিও আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে এটা খুব একটা প্রবলেম হয় না, যে কতটুকু আমরা অ্যান্সার করতেছি কিন্তু কতক্ষণ সময় লাগতেছে দেখা যায় টাইম কাভার হয়ে যায়, কিন্তু পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাতে কিন্তু এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, আমি কতটুকু অ্যান্সার করব, কতটুকু লিখবো, কারণ সময় খুব শর্ট থাকে এবং ওই সময়ের মধ্যে পুরো অ্যান্সার কাভার করতে হয়। অ্যানাটমি অফ ইয়ারে যদি চিন্তা করি যে ফাইনাল প্রফে যে ধরনের কোশ্চেন গুলো হয় এগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় এই ধরনের কোশ্চেন এসেছে এবং ওই অনুযায়ী এই কোশ্চেন গুলা, যদি অ্যানাটমি অফ ইয়ার, ইয়ারের আজকের যে সেগমেন্ট এটা ইয়ারের, ইয়ারের লম্বা অনেক কোশ্চেন আছে, কিছু কোশ্চেন নিয়ে আমি একটু আলোচনা করব যে এই ধরনের কোশ্চেন গুলা কিভাবে অ্যান্সার করলে ভালো হয়। এটা জাস্ট ফর আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, যারা সামনে পরীক্ষা অ্যাপিয়ার করবে তাদের জন্য এটা খুবই হেল্পফুল। তবে আমি বলি নিজেরটা নিজেরই পড়তে হবে, নিজেরটা নিজেরই লিখতে হবে, আমি জাস্ট একটু গাইড করছি যে কিভাবে লিখলে সুবিধা হবে। হ্যাঁ, এটা একটু সবাই একটু মাথায় রাখলে আমার মনে হয় ভালো হবে। যেমন একটা কোশ্চেন হইতে পারে যে ব্রিফলি ডিসক্রাইব মিডিয়াল ওয়াল অফ দি মিডিল ইয়ার ক্যাভিটি উইথ ডায়াগ্রাম, এবং অ্যানাটমি, যে কোনো অ্যানাটমি সেটা ইয়ার হোক, থ্রোট হোক, নোজ হোক, যে কোনো কিছু হোক, অ্যানাটমি মানেই হচ্ছে একটা ফিগার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি আমরা যতটুকু এই জানি সেটা যদি অ্যানাটমি থাকে একটা অবশ্যই একটা ফিগার থাকতে হবে এবং লিখার চাইতে গুরুত্বপূর্ণ কিন্তু ফিগারটা, কারণ ফিগারটা যদি থাকে যখন একজন এক্সামিনার বা উনি দেখবেন, দেখবেন খাতাটা, এটা আমি হই বা আপনিও নিজে যদি হন,
প্রথমে কিন্তু ফোকাসটা পড়বে সেই ফিগারের উপরে, যে ছবিটাতে সুন্দর করে উঠানো আছে কিনা বা ওইখানে মার্কিং করা আছে, তাহলে কিন্তু ভিতরে কি লেখা আছে এটা কিন্তু এমনিতে বুঝতে হয়। আর লেখাগুলো পড়তে হলে কিন্তু পড়তে হয়, তো ফিগার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরকম মিডিয়াল ওয়াল যদি এরকম হয়, এটা কিন্তু ওইভাবেই আমাদের দেখতে হবে যে মিডিয়াল ওয়ালের যে ব্রিফলি ডিসক্রাইব এবং কথাগুলা কিন্তু অবশ্যই মানে এটা মাথায় রাখতে হবে যে কোশ্চেন কি চাচ্ছে, ব্রিফলি ডিসক্রাইব, ড্র অ্যান্ড লেবেল, এগুলা কিন্তু ইলাবোরেট বা মেনশন, এগুলা কিন্তু এক একটার এক এক মিনিং বা কিরকম অ্যান্সার হবে সেটা কিন্তু কোশ্চেন দেখে, কোশ্চেনটা আগে অবশ্যই পড়তে হবে এবং কোশ্চেন দেখে ওইভাবে অ্যান্সার করতে হবে। এটা ডেফিনেটলি এটা মাথায় রাখতে হবে যে ওইটার অ্যান্সারটা আমরা কিভাবে করব। সো যখন এরকম একটা কোশ্চেন হয়, ব্রিফলি ডিসক্রাইব মিডিয়াল ওয়াল অফ দি মিডিল ইয়ার ক্যাভিটি উইথ ডায়াগ্রাম, এই কোশ্চেনে বিভিন্ন ধরনের 4-5 এরকম 5 নাম্বার একটা নাম্বারের কোশ্চেন হলো, এখানে কিন্তু আপনাকে ওই সময়টা খেয়াল রাখতে হবে যে আমার নাম্বার হচ্ছে 5, আমি অ্যান্সার করব। এখানে ডিসক্রাইব করতে বলছে মিডিল ইয়ার ক্যাভিটির মিডিয়াল ওয়াল এবং ডায়াগ্রামটা দিতে বলছে, ডায়াগ্রামটা সুন্দর করে রাখতে হবে যে মিডিলে আমরা জানি মিডিয়াল ওয়ালে কি থাকে, মিডিয়াল ওয়ালে যে এই ওভাল উইন্ডো, রাউন্ড উইন্ডো, প্রোমন্টারি, তারপরে প্রসেসাস ক্লেরিফর্মিস, ফেসিয়াল ক্যানেল, এগুলা যে থাকে এবং লেটারাল পার হরাইজন্টাল এই সেমি সার্কুলার ক্যানেল যে এলিভেশন এগুলা থাকে, এই জিনিসগুলা কিন্তু একদম খুব ভালো করে যে ফিগার আছে এটা বইয়ে আছে, এটা তো আসলে বলার মতো কিছু না, এটা আপনাদের দেখতে হবে শিখতে হবে, ওইভাবে লিখে এটা ডিসক্রাইব করতে হবে যে সামনের দিকে কি থাকে উপরে কি থাকে এই জিনিসটা, এটা লিখতে হবে এই হচ্ছে অ্যান্সার। এটার এরকম অ্যান্সার হলে যখন ফিগারটা থাকবে, ফিগারটা মেইন, সাথে এই জিনিসগুলো উল্লেখ করতে হবে এবং ওই সময় অনুযায়ী ওইটা কভার করতে হবে। ড্র এন্ড লেভেল, ড্র এন্ড লেভেল মানে আপনি ছবি আঁকবেন এবং তার লেভেল করবেন, এখানে শুধু ড্র এন্ড লেভেল দিলেই হবে, আগেরটা কিন্তু ডিসক্রাইব করতে করতে বলছে এবং দ্বিতীয়টা কিন্তু ড্র আর লেভেল, এটা শেষ করে আপনি মানে শুধু আঁকবেন এবং কোনটা কোন জিনিস, যে এটা ওভাল উইন্ডো, এটা রাউন্ড উইন্ডো, এটা প্রোমন্টারি, এটা টিম্পানিক প্লেক্সাস, এটা আপনার লেটারাল ফেসিয়াল ক্যানাল, এই জিনিসগুলা ওইখানে দেখাইতে হবে। এবং থার্ড কোশ্চেন যে যেমন ব্রিফলি ডিসক্রাইব অ্যানাটমি এন্ড ফিজিওলজি অফ ইউস্টেশিয়ান টিউব, সেম এটা আমি বলতে চাই, এটা আপনাদের পড়ার জিনিস যে কিভাবে একটা ইউস্টেশিয়ান টিউবের অ্যানাটমি বলতে এটা লেন্থ কতটুকু, কার্টিলেজিনাস পার্ট কত, বনি পার্ট কত, এটার কি কি থাকে, ওপেনিংটা কোথায় থাকে, ওই ওপেনিং এর এখানে কি কি থাকে, মাসেল কি কি যুক্ত থাকে এটার, আর এটার ওপেনিং এবং ক্লোজিং এ, এই জিনিসগুলা আমাদের যখন অ্যান্সার করব তখন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। একটু আমি সবাইকে বলবো যারা কোশ্চেন যদি থাকে এই রিলেটেড, কারণ একটু আমাকে বলবেন, যদি কোনো কোয়ারি থাকে এটা একটু মেনশন করবেন। এবং ব্রিফলি ডিসক্রাইব অ্যানাটমি, অ্যানাটমি এবং ফিজিওলজি, ইউস্টেশিয়ান টিউবের কাজ কি, ইউস্টেশিয়ান টিউব ওপেনিং এবং ক্লোজিং করে, মিডিল এয়ার প্রেশার মেনটেন করে, নেজোফেরিনজিয়াল রিগার্জিটেশন প্রিভেন্ট করে, এগুলা এই জিনিসগুলা বিভিন্ন বেশ কয়েকটা ফাংশন আছে এগুলা। ফিজিওলজি, ফিজিওলজি মিন্স তার মেইন কাজটা কি, অ্যানাটমি মিন্স এটা কি কি থাকবে, অ্যানাটমি দেওয়ার সাথে সাথে ইউস্টেশিয়ান টিউবের একটা ফিগারও দিতে হবে এবং এটা ডিপেন্ড করবে আপনার মার্ক কত। এখন আপনার যখন 3 নাম্বার 4 নাম্বার থাকবে, 10 নাম্বার থাকলে কিন্তু এটা ডিটেলস লিখতে হবে, 5 নাম্বার থাকলে ঠিক ওইভাবে মাথায় রাখতে হবে যে অ্যানাটমির জন্য হয়তো 2 বা 3 নাম্বার, ফিজিওলজির জন্য 2 নাম্বার, ওইভাবে অ্যান্সার করতে হবে, এই জিনিসগুলো উল্লেখ করতে হবে। এবং যদি এক্সটার্নাল ইয়ারে আমরা যদি বলি যে ডিজিজ অফ দ্য এক্সটার্নাল ইয়ার, এই রিলেটেড দেখা যায় কিছু কোশ্চেন হয় এরকম, যদি হয় যেমন ওয়াক্স, ওয়াক্স খুবই আন্ডার গ্রাজুয়েটদের জন্য গুরুত্বপূর্ণ যে এটা ওয়াক্সটা কি, আর ডিফাইন ইয়ার ওয়াক্স মানে ওয়াক্স জিনিসটার সংজ্ঞাটা কি, যে এটা এটা দেখা যাবে যে সবসময় খেয়াল রাখবেন। আবারও বলতেছি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনি এটার পাশে মার্কিংটা কত দেখবেন, ডিফাইন এই ওয়াক্স এর ক্ষেত্রে ইয়ার ওয়াক্স যদি থাকে 1 বা 2 নাম্বার থাকে, এখন আপনাকে ঠিক ওইভাবে অ্যান্সার করতে হবে, যে 1 নাম্বার থাকলে ওইভাবে আপনি সুন্দর করে ওয়াক্স এর যে সংজ্ঞাটা, এটা যে একটা সিক্রেশন পাইলোসেবাসিয়াস গ্ল্যান্ড, যেটা এক্সটার্নাল ইয়ারের আউটার 1/3 থেকে যেখানে কার্টিলেজিনিয়াস পার্ট সেইখান থেকে প্রোডিউস হয়, এখানে কি কি কন্টেন্ট থাকে, এই জিনিসগুলো সেবাসিয়াস এবং সেরুমিনাস গ্ল্যান্ডের যে সিক্রেশন থাকে সেটারই একটা মিক্সচার হচ্ছে ওয়াক্স, এবং এটা ওই যে এই আমাদের এটার কন্টেন্ট কি, এই জিনিসগুলো অল্প করে সংজ্ঞাটা লিখতে হবে। সংজ্ঞা চাইলে 1 নাম্বার লিখলে আপনি সরাসরি সংজ্ঞাটাই লিখে দিলে শেষ,
এবং 2 নাম্বার হইলে অনেক সময় এটার কন্টেন্ট কি থাকে, একটা কথা একটা দুইটা কথা বেশি লিখতে হবে, সময় মাথায় রেখে এভাবে অ্যান্সার করতে হবে। হোয়াট আর কজেস অফ ইনফেকশন অফ ওয়ার্কস ইন দ্য এক্সটার্নাল অডিটরি ক্যানাল, মানে কি কি কারণে এই ইনফেকশন অফ দ্য ওয়ার্কস, এটা আমরা এই যে জানি আমরা যারা ইয়ার প্রিক করে রাখতে হবে, এই যে আমরা যখন এটা কিন্তু আউটার ওয়ান থার্ড তৈরি হয়। এখন যদি আপনি মনে করেন আউটার ওয়ান থার্ড ইনার টু থার্ড, মানে আউটার ওয়ান থার্ড কার্টিলেজিনাস পার্ট যেখানে আপনার স্কিন কাভার থাকে এবং উপরে কিন্তু এই যে হেয়ার ফলিকল এবং এই সেবাসিয়াস সেরুমিনাস গ্ল্যান্ড গুলো থাকে, এখন এই জায়গায় তৈরি হয়। এখন যদি কেউ যদি কান খোঁচাখুচি করে, চিন্তা করে যে আমি কান পরিষ্কার করব বা কান পরিষ্কার করতে যাই, তখন দেখা যায় এইভাবে কানের ভিতরে এমনিতে যখন খোঁচানো হয় দেখা যায় যে ইনার টু থার্ড এ চলে যায়, কিছু অংশ বাইরে থেকে আসে কিছু ভিতরে যায়, এভাবে আস্তে আস্তে জমে জমে ইনফেকশন হয় কান ইয়া থেকে। আরেকটা হচ্ছে যে যদি কারো ন্যারো ক্যানাল থাকে, কারো এক্সেসিভ প্রোডাকশন হয় কানে, এইরকম কিছু ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল কন্ডিশনেও থাকে যার কারণে ইনফেকশন অফ দ্য ইয়ার ওয়াক্স হয়, এবং কোনো কারণে যদি কোনো প্যাথোলজিও থাকে যে কানের মধ্যে অস্টিওমা বা এক্সোস্টোসিস এই ধরনের থাকে, তখনও কিন্তু কানের মধ্যে যে ওয়াক্সটা থাকে তা ক্লিন হইতে পারে না। ওয়াক্স এর ধর্মটা হচ্ছে আমরা কিন্তু এটা সবাই কানের ময়লা মনে করি, যেটা কানের ময়লা এটা রেগুলার পরিষ্কার করতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভুল। কানের ময়লা না, এটা হচ্ছে কানের ভিতরে থাকে, যেটা নর্মাল একটা ফিজিওলজি কানের, যেটা তৈরি হবে ওয়াক্স নিজে থেকে তৈরি হয়, নিজে থেকে ক্লিন হয়, মানে বাইরের দিকে যায়, এবং নিজে থেকে যখন আউটার ওয়ান থার্ড তৈরি হয় এটা এক্সট্রুশন হয় আস্তে আস্তে আউটওয়ার্ডস, এটা সে আমরা দেখি না যখন চিউইং জয়িং আমরা কথা বলি টকিং এই অবস্থায় আমরা আস্তে আস্তে এটা বের হয়ে যায় এবং বাইরের দিকে যাবে, যখনই এটা ইম্পেয়ারমেন্ট হবে তার নর্মাল ফিজিওলজিতে তখন দেখা যায় ভিতরে জমা হয়, আমরা এটাকে যখন ইম্পেয়ার করি তখন এরকম হয়। তো এই জন্য কান কখনো পরিষ্কার করতে হয় এটা মাথায় রাখতে হবে, মানে দ্যাট মিনস হোয়াট আর দ্য কজেস, এখানে আপনার নাম্বার দেখতে হবে কত নাম্বার কি কি। তাহলে কজেস বললে কি কি হবে, যে কেউ যদি এগুলার ইয়ার পিক করে কান পরিষ্কার করে ইন্টারফারেন্স ইন দ্য ইয়ার, তারপর হচ্ছে কানে যদি কোনো ধরনের প্যাথোলজি থাকে অস্টিওমা এক্সোস্টোসিস এগুলো থাকে, ন্যারো ক্যানাল থাকে, এক্সেসিভ ওয়াক্স প্রোডাকশন হয় তখন এই ধরনের ইনফেকশন হয়ে তখন দেখা যায় আসে বাচ্চাতে, এগুলো রেয়ার কিছু জিনিসগুলো। তারপরে গিভেন ক্লিনিক্যাল ফিচার ইম্প্যাক্ট কি কি থাকে, একটা 5 বছরের বাচ্চা আসলো এটা জিনিস, এখানে ক্লিনিক্যাল ফিচার্স অফ ইম্প্যাক্টেড ওয়াক্স, ফিচার্স বলতে বোঝায় এখানে আপনার নাম্বার দেখতে হবে কত নাম্বার দেখতে হবে, যদি দেখেন যে এটাতে 5 নাম্বার, এটাতে 10 নাম্বার, এটাতে 2 নাম্বার, 2 নাম্বার থাকলে আপনি জাস্ট খালি এটার আপনি খালি মেনশন করেন, হ্যাঁ গিভ দ্য ক্লিনিক্যাল ফিচার্স, মেনশন বলতে কি কি, এরকম যে ওয়াক্স থাকবে তার কি হবে, যে ওয়াক্স ইনফেকশন হলে দেখা যায় হিয়ারিং লস হয়, মানে ডিফনেস কন্ডাক্টিভ টাইপ হিয়ারিং লস হবে, তার কানে ইম্প্যাক্টেড ওয়াক্স থাকলে অনেক সময় কানে ব্লক ফিলিং বা হিয়ারিং লস যেটা আমরা বলি বা কানে ব্লক ফিলিং থাকবে, অনেক সময় খুব বেশি হলে যখন ইয়াতে হয় তখন কিন্তু মাইল্ড পেইনও হয় এটাতে, এবং দেখা যায় মেইনলি এই একটা দুটো মেইন হচ্ছে যে ইনফেকশন হয়ে গেলে কানের ভিতরে এটা জমে থাকে, কানের তার ব্লক ফিলিং থাকে অথবা হিয়ারিং লস থাকে, অনেক সময় এদিকে এক ধরনের ক্যারাটোসিস অপটুরেন্স একটা রোগ আছে যেটা এক্সেসিভ ক্যারাটোসিসের ভিতর দিকে, ওগুলো হলে কিন্তু কানের মধ্যে পেইন হয় বা ইস হয়, ওইটা কিন্তু ওয়াক্স যখন রেগুলার ক্লিন না হইতে পারে ওরকম হলেই হয়, তবে মেইনলি হচ্ছে ডিফনেস এবং হিয়ারিং লস, ওই কন্ডাক্টিভ হিয়ারিং লস হয়, পেইন হয়, মাইল্ড পেইন এই ধরনের। প্রসিডিওর অফ অরাল সিরিঞ্জিং ডিসক্রাইব করতে হবে, ডিসক্রাইব দ্য প্রসিডিওর মানে কিভাবে করা হয়, এখানে আউটডোর প্রসিডিওর যেভাবে কান পর, এগুলা কিন্তু আমি বারবার বলতেছি রিটেনের কোশ্চেন এবং ভাইবার, এই ধরনের কোশ্চেন কিন্তু ভাইবাতে হয় দেখা যায় কিভাবে কি কিভাবে কান পরিষ্কার করা হয়, কান কিভাবে ক্লিন করা হয়, এই জিনিসগুলো। ফরেন বডি ইন দ্য এক্সটার্নাল ইয়ার, কি কি ধরনের ফরেন বডি ইন দ্য, এটার আপনার নাম্বার দেখতে হবে কয় নাম্বার, 2 নাম্বার না 3 নাম্বার না 5 নাম্বার, ফরেন বডি থাকলে এখানে লাইফ থাকে, ডেট থাকে ফরেন বডি বা এনিমেটেড ইনএনিমেটেড যদি এরকম থাকে, এগুলাতে কি কি থাকে, আপনার যে সিট থাকে যে কোনো ধরনের, এই জিনিসগুলো উল্লেখ করতে হবে। আমি এগুলো ডিটেলস এ যাচ্ছি না, এগুলো সবার নিশ্চয়ই যারা ক্লাস করতেছেন এই জিনিসগুলো পড়া, কিন্তু অ্যান্সার গুলা এগুলা যেই ধরনের থাকবে এগুলার নাম্বার মার্ক অনুযায়ী এগুলা দেখতে হবে, আমি বেসিক্যালি এই জিনিসগুলোতে যাচ্ছি না, ওই যে প্রবলেম বেস যে কোশ্চেন গুলা কিছু আছে ওগুলো আমি একটু আলোচনা করব। এবং হোয়াট আর দ্য কমন ফরেন বডিস ইন দা, এরকম থাকে যে কমন কি কি ধরনের ফরেন বডি এরকম থাকে,
ওই ফরেন বডি আমরা জানি কানের মধ্যে যেগুলো সিডস, আপনার এনিমি যখন অনেক সময় পোকাও ঢুকে কোনো, এরকম বিভিন্ন ধরনের জিনিসগুলো এনিমেটেড ডেড ফরেন বডি, যে কোনো ধরনের যে কোনো বাইরের কোনো পার্টিকেল যদি মেটালিক ফরেন বডি থাকে, এরকম বিভিন্ন ধরনের এই জিনিসগুলা কি কি ধরনের থাকে, এই নাম্বার ওয়ান এগুলো সব বই আছে, এগুলো ডিটেলস এগুলো না, হাউ উইল ইউ ট্রিট এ লিভিং ফরেন বডি 9 ইয়ার্স ওল্ড চাইল্ড। এবং এটা সবার মাথায় রাখতে হবে যে কোনো লিভিং ফরেন বডি যখন কানে ঢুকে তখন 1 নাম্বার কাজ হচ্ছে প্রথমে এটাকে মারতে হয়। মারতে হয় কিভাবে, মেইন পলিসি হচ্ছে সাফোকেট করে মারতে হবে, যে কোনো একটা তেলা পোকা ঢুকলো, মশা ঢুকলো, পিঁপড়া ঢুকলো বা অন্য কিছু যখনই থাকবে সেটা ভিতরে সে আটকে থাকবে, যতক্ষণ সে জীবিত থাকবে ততক্ষণ তার কানের মধ্যে ইরিটেট করবে, ব্যথা হবে, বিভিন্ন ধরনের হবে, এই জন্য তাকে মারতে হয়। কিভাবে মারি, আমরা কানের মধ্যে যে কোনো ধরনের কিছু ইনস্টিল করি, মানে কোনো সেটা যেটাই হোক, পানি হোক, অলিভ অয়েল হোক, লিকুইড প্যারাফিন হোক বা যে কোনো কিছু দিয়ে এটা আমরা ডুবায় মারতে হয়। ইনস্ট্যান্ট হচ্ছে কাজ হচ্ছে এটা, যদি কোনো কানের পর্দা ঠিক থাকে তাহলে এগুলা দিতে গেলে কোনো সমস্যা নেই। এটা যখন আমরা কিছুক্ষণ থাকলে এটা মারা যায়, মারা গেলে দেখা যায় তার আর ক্লিনিক্যাল সিমটম গুলা সে তৈরি করতে পারে না, মানে সে ইরিটেট করে না, চিঙ্ক করে না, এই ধরনের ইয়া হয়, তখন তাকে আমরা, তারপরে আমরা এটা সিরিঞ্জিং করে হোক, কোনো ফরেন বডি ইনস্ট্রুমেন্টেশন করে হোক আমরা বের করি। এবং এখানেও সেম একই, শর্ট নোট ফরেন বডি কি কি ধরনের ফরেন বডি আছে, লিভিং ফরেন বডি ইন দা ইয়ার কি আসছে, এটা কিভাবে আমি কিল করব, এটা তারপরে কিভাবে রিমুভ করব, কমপ্লিকেশন কি হতে পারে, কমপ্লিকেশন কি হতে পারে, যদি ফরেন বডি লিভিং ফরেন বডি থাকে কন্টিনিউ পেইন থাকবে, ইয়া থাকবে, সিভিয়ার পেইন তৈরি করবে, মানে অনেক সময় দেখা যায় ইভেন টিম্প্যানিক মেমব্রেনেও ইঞ্জুরি করে, এরকম এটা খেয়াল রাখতে হবে। এবং পরবর্তীতে যে কোনো এই ফরেন বডি, এগুলো ফরেন বডি রিলেটেড থাকে, এগুলো ম্যাক্সিমাম রিটেন ভাইবার কোশ্চেনও হয়, রিটেনেও কিন্তু এরকম থাকে কিছু, যে একটা সিনারিও দেওয়া থাকলো ওইভাবে কি থাকে, অটাইটিস এক্সট্রানা যদি থাকে কি কি ধরনের অটাইটিস এক্সট্রানা আছে, ক্লাসিফাই অটাইটিস এক্সট্রানা, এটা নাম্বার অনুযায়ী কি কিভাবে অ্যান্সার করতে হয়। অটাইটিস এক্সট্রানা আমরা জানি যে কোনো ডিফিউজ বা লোকালাইজ অটাইটিস ডিফিউজ, এটা ব্যাকটেরিয়াল হয়, ভাইরাল হয়, ফাঙ্গাস দিয়ে হয়, বিভিন্ন মানে কানের বাইরের দিকে যে রোগগুলো হয়, এবং ক্লাসিফিকেশন এই যে এরকমই থাকে, ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, তারপর হচ্ছে ডিফিউজ, লোকালাইজ, এই বিভিন্ন গ্রুপে আমরা এরকম ভাগ করতে পারি, এভাবে ওই কোন কোন ব্যাকটেরিয়া দেওয়া হয়, কোন কোন ফাঙ্গাল দেওয়া হয়, এইভাবে অ্যান্সার করতে হয়। এখানে দেখেন একটা কোশ্চেন, আমি এই জিনিসগুলোতে একটু গুরুত্ব দিচ্ছি, আগের কোশ্চেন গুলো আসলে এটা বইয়ের থিওরিটিক্যাল পড়া, এটা আপনারা বইয়ের লিখা আছে এগুলো লিখা যাবে। হ্যাজ কেম টু ইউ উইথ দা উইথ কমপ্লেন্টস অফ পেইন এন্ড টেন্ডারনেস ইন হিজ লেফট এক্সটার্নাল ইয়ার, হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট। দেখেন আপনার কাছে আসছে যে ব্যথা, পেইন এবং টেন্ডারনেস, আপনি ধরতে গেলে সেটা টেন্ডারনেস, পেইন মানে সে নিজে থেকেও ব্যথা বলতেছে, এবং আপনি যখন কান ধরতে যাবেন তখন সে পেইন ফিল করতেছে, এটার কিভাবে আপনি ম্যানেজ করবেন। এখন প্রথমেই এইরকম যখন একটা আসবে এটা নাম্বার দেখতে হবে, দেখতে হবে কত নাম্বার এখানে কোশ্চেন ম্যানেজ। দেখেন কথা কিন্তু কোশ্চেনের কিন্তু সবগুলো পড়তে হবে, আমরা কিন্তু ম্যানেজ দিস পেশেন্ট মানে ম্যানেজমেন্ট কি, আর হাউ উইল ইউ ট্রিট দিস পেশেন্ট, ট্রিট হচ্ছে ট্রিটমেন্ট, ম্যানেজমেন্ট হচ্ছে পুরো ম্যানেজমেন্ট, মানে আপনি রোগী আসার পরে সে কি সিনারিও নিয়ে আসছে, ক্লিনিক্যাল ফিচার কি কি, কি ইনভেস্টিগেশন করবেন, কি এক্সামিনেশন, কি কি ইনভেস্টিগেশন করবেন, কি চিকিৎসা দিবেন, দ্যাট মিনস ট্রিটমেন্ট ইজ এ পার্ট অফ ম্যানেজমেন্ট, কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু পুরো জিনিসটা, মানে আসার পরে সে কিভাবে আপনি তাকে হ্যান্ডেল করলেন এই জিনিসটা, এবং এটার অ্যান্সারও আপনার কত নাম্বার আছে এখানে, কত নাম্বারে এই অ্যান্সারটা করতে হবে, যে 5 বা 6 নাম্বারে, ওই অনুযায়ী কিন্তু এটার অ্যান্সার করতে হবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা মাথায় রাখতে হবে, এবং ম্যানেজমেন্ট যখন আসবে দেখেন এখানে এটা বলছে যে এক্সটার্নাল ইয়ারে পেইন এবং টেনা, এখানে তখনই কিন্তু মাথায় ঢুকাইতে হবে যে কি কি কারণে এক্সটার্নাল ইয়ারে আপনার হয়। তো যখন অ্যান্সার করবেন আপনি কোশ্চেনের, যে এরকম দেয়া থাকবে যে পেশেন্ট হ্যাজ কেম টু ইউ উইথ কমপ্লেন্টস অফ পেইন অ্যান্ড টেন্ডারনেস ইন হিজ লেফট এক্সটার্নাল ইয়ার, এখানে মেইন কমপ্লেইন্ট কিন্তু ক্লিনিক্যাল ফিচার বলছে পেইন এবং টেন্ডারনেস আছে, আপনার মাথায় ঢুকাইতে হবে আর কি কি রোগে পেইন টেন্ডারনেস হয়। আমরা জানি এক্সটার্নাল ইয়ার কি কি রোগ হলে আমরা পেইন টেন্ডারনেস পেতে পারি, যদি কোনো ধরনের অটাইটিস এক্সটার্না হয়, অটাইটিস এক্সটার্না মিনস লোকালাইজ হইতে পারে, কমন হচ্ছে যে আমাদের যে ফারাঙ্কোলোসিস যখন হয় কানে, আমরা লোকালাইজ যে
স্টাফাইলোকোকাল ইনফেকশন, এটা হইলে কিন্তু এক্সটার্নাল লেয়ারে হয়। ডিফিউজ ওটাইটিস এক্সটার্না যদি হয়, মানে আপনার পুরা কান জুড়ে আপনার কোনো ইনফেকশন হয়েছে, এক্সটার্নাল লেয়ারে কিন্তু পেইন হইতে পারে। এক্সটার্নাল লেয়ারে কোনো কারণে আপনি ট্রমাটিক ইঞ্জুরি করছেন, এটাতেও পেইন হইতে পারে। ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি মেইন ইনফেক্টিভ যেটা, এবং এই কোশ্চেনের মেইন ফোকাস কিন্তু থাকবে যে যখন এক্সটার্নাল লেয়ারের ব্যথা নিয়ে আসছে, কানে ধরতে দিচ্ছে না, তার মানে হচ্ছে কানে তার ওটাইটিস এক্সটার্নাল হয়েছে, সেটা লোকালাইজ হতে পারে অথবা ডিফিউজ হতে পারে, ওই অনুযায়ী এটার অ্যান্সার করতে হবে। এটা করার পরে এখানে অ্যান্সারটা হবে যে ক্লিনিক্যাল ফিচার লিখবেন, কি কি ধরনের ক্লিনিক্যাল ফিচার হয়, পেইন, টেন্ডারনেস, হিস্ট্রি অফ ইন্টারফারেন্স ইন দ্য ইয়ার, তারপরে অটোস্কোপি এক্সামিনেশনে আমরা ওইখানে কোনো পাস পয়েন্ট পেতে পারি, ওইভাবে উল্লেখ করে দিতে হবে, বা কোনো সোয়েলিং, এটা নাম্বার কত চাচ্ছে অ্যান্সার সেটা, আর সোয়েলিংটা কি এক্সটার্নাল ইয়ার ইডেমাটাস থাকতে পারে, রেডেন্ট থাকতে পারে, কনজেস্টেড থাকতে পারে, এইভাবে থাকতে পারে, এইভাবে ক্লিনিক্যাল এক্সামিনেশন। আমরা অনেক সময় টিউনিং ফর্ক টেস্ট করলে আমরা যদি দেখা যায় ডিফিউজ কানে কোনো ধরনের কোনো কিছু জমে আছে এরকম থাকলেও কিন্তু কানে তখন দেখা যায় কন্ডাক্টিভ ওয়েভ হিয়ারিং লস থাকতে পারে, এটা আনইউজুয়াল ফারাঙ্কোলোসিস বা ডিফিউজ ওটাই সেকশন এরকম হয় না। তারপরে এটা ইনভেস্টিগেশন সাধারণত লাগে না, ক্লিনিক্যাল ডায়াগনোসিস করি এবং ম্যানেজমেন্ট চিকিৎসা কি ওইভাবে আপনি মেইনলি ফারাঙ্কোলোসিস এর গাইডলাইনে আপনি এটা অ্যান্সার করবেন। হাউ উইল ইউ ডিফারেন্সিয়েটেড মাস্টয়েড অ্যাবসেস ফ্রম দ্য ফারাঙ্কোলোসিস অফ দ্য, এটা বইয়ে সুন্দর করে লেখা আছে যে মাস্টয়েড অ্যাবসেস তো পিছন দিকে হয়, যখন কাদের হয় মাস্টয়েড অ্যাবসেস, কিন্তু যাদের একিউট ওটাইটিস মিডিয়া অথবা ক্রনিক ওটাইটিস মিডিয়া তাদের হয়। ফারাঙ্কোলোসিস কাদের হয়, যারা কান খোঁচাখুচি করে, ডায়াবেটিক পেশেন্ট, যারা রিপিটেড কান ক্লিন করে তাদের হয়। তো এই এইভাবে, এবং মাস্টয়েড অ্যাবসেস কানের পিছন দিকে সোয়েলিং থাকবে মাস্টয়েড রিজিওনে, আর ফারাঙ্কোলোসিস দেখে এক্সটার্নালিটির কানে লিটেমাটাস সোলেন থাকবে, কোনো পাস পয়েন্ট থাকবে, মাস্টয়েড টেন্ডারনেস থাকবে। ফারাঙ্কোলোসিসে কান ধরতে গেলে কান যখন আমরা পুল করব তখনই খুব ফোলা থাকবে, খুব টেন্ডার ফিল করবে, এবং যে পোস্টরিকুলার যে গ্রুপ থাকে এটা অবলিটারেট হয়ে যায় ফারাঙ্কোলোসিসে যদি পোস্টেরিয়র সুপিরিয়রলি কোনো ফোলা থাকে। এগুলো কিন্তু বইয়ে আছে, এগুলো মানে এগুলো জাস্ট আপনার মাথায় রাখবেন। মাস্টয়েড অ্যাবসেস কখন হয়, তার হিস্ট্রি অফ একটা ডিসচার্জ নিয়ে আসতে পারে, যে কানে তার রিপিটেড কান থেকে পুস পানি আসতো, যদি ক্রনিক সাপোর্টিভ ওটাইটিস মিডিয়া থেকে হয়, ফারাঙ্কুলিস ওইরকম কোনো হিস্ট্রি দিবে না, এটা একটা এক্সটার্নাল ইয়ারের ডিজিজ, আর ওইটা যে কোনো মিডিল ইয়ারের কোনো কজের কারণে মাস্টয়েড এর কোনো প্যাথোলজি হয়। এই জিনিসগুলো আলাদা আলাদা করে লিখতে হবে, 4-5 পয়েন্ট নাম্বার যেরকম থাকুক। শর্ট নোট অন শর্ট নোট, মানে নোটটা এটা অল্প কথায় লিখা থাকবে, এবং এরকম সাধারণত এগুলাতে 3-4-5 এরকম 5 নাম্বার থাকতে পারে, ওই অনুযায়ী অ্যান্সার করতে হবে। ফারাঙ্কোলোসিস কি, অটোমাইকোসিস কি, ফারাঙ্কোলোসিস, এখানে যখন শর্ট নোট লিখবেন প্রথমে, এটা জিনিসটা যখন শর্ট নোট লেখার নিয়ম হচ্ছে যে যে হেডিংটা দিচ্ছে এই জিনিসটা কি ডিফাইন করবেন আপনি, যে ফারাঙ্কোলোসিস ইট ইজ এ ইনফেকশন অফ দ্য এক্সটার্নাল ইয়ার অফ দ্য বাই স্ট্যাফাইলোকোকাস ইনফেকশন, মানে কোনো হেয়ার ফলিকলের গোড়ায় যদি স্ট্যাফাইলোকোকাল ইনফেকশন হয় তখন সেটাকে আমরা ফারাঙ্কোলোসিস বলি। তারপরে লিখবেন, ডিফাইন করলেন, ডিফাইনের পরে আপনার ক্লিনিক্যাল ফিচার কি কি আছে, কি কি ধরনের ফিচার নিয়ে আসে, সেটা ব্যথা নিয়ে আসতেছে কানে কোনো ব্যথা, হিস্ট্রি অফ আপনার ইন্টারফারেন্স, এই ধরনের কি কি ফিচার থাকবে, ক্লিনিক্যাল ফিচার লেখেন। তারপরে কি কি এক্সামিনেশন করবেন, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ওইটা করে কি কি পাইছেন আপনি, তারপর ইনভেস্টিগেশন কি, চিকিৎসা কি, এবং কমপ্লিকেশন কি। এইভাবে হচ্ছে এই জিনিসটা, এই টপিক গুলা হেডিং গুলা মাথায় রাখতে হবে। অটোমাইকোসিস হইলেও সেম, অটোমাইকোসিস এর কি জিনিসটা কি, এটা একটা ডিফাইন করলেন যে ফাঙ্গাল ইনফেকশন। তারপর হচ্ছে আপনার এটার কি কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসে, কি কি ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন, তারপর হচ্ছে ইনভেস্টিগেশন কি কি করবেন, তারপর চিকিৎসা কি কি দিবেন, এগুলা সব যেভাবে থাকে ওই অনুযায়ী বইয়ের সিকোয়েন্স অনুযায়ী লিখতে হবে। একটা জিনিসের শর্ট নোট লেখার এটা ওইভাবে নিয়ম। এগুলাতে একটু আমি যাচ্ছি না, কি কি এটিওলজিক্যাল ফ্যাক্টর থাকে আমরা জানি, যে এরকম থাকে অ্যাসপারজিলাস, ক্যান্ডিডা, এগুলো দিয়ে হয় এইসব ফাঙ্গাল ইনফেকশন, কি কি সাইন সিমটম, কানে ডিসচার্জ থাকবে, ইচিং থাকবে, হিস্ট্রি অফ ইন্টারফারেন্স থাকবে, তারপরে এরকম একটা মাস্টি অর্ডার অনেক সময় থাকে কানে, কন্টিনিউ ইরিটেশন থাকে অনেক সময়, হিয়ারিং ডিফনেসও থাকে, কন্ডাক্টিভ টাইপ যদি একদম ডেব্রিজ জমে থাকে তখন ডিফনেস আসে, এরকম চিকিৎসা কি কি আমরা ওই যে ক্লিন করি, এগুলো সব বইয়ে লেখা আছে, এগুলো যখন আমরা রিটেনে পড়বো ওই অনুযায়ী। এবং সবগুলো পার্টের যেমন এরকম 3টা কোশ্চেন থাকলে, যে অটোমাইকোসিস এর এটিওলজিক্যাল ফ্যাক্টর কি, দেখা যাবে আপনি নাম্বার হচ্ছে 1, তাইলে আপনি পজিটিভ অর্গানিজম 2টার নাম লিখে দিলে, শেষ 2টা বা 3টা যেটা থাকে। সাইন সিমটম এখানে আছে 2 নাম্বার, দেখা গেলো আপনি এখানে কি কি সাইন সিমটম থাকে, আপনি লিখলেন ইচিং, আপনার হিয়ারিং লস, মাইল্ড ডিসচার্জ, এরকম থাকবে, এই জিনিসগুলো উল্লেখ করতে হবে।
ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট কি কি দিন, ওইখানে দেখলেন 2 বা 3 নাম্বার, ওইখানে আপনি চিকিৎসাটা দিলেন, ইয়ার ক্লিনিং, আপনি ওইভাবে অটোয়েন্ট, যেটা আমরা লোকাল টপিক্যাল ড্রপ দিই, সেকেন্ডারি ইনফেকশন থাকলে অনেক সময় অ্যান্টিবায়োটিকও দিই, ওইভাবে উল্লেখ করে দিয়ে পেইন থাকলে পেইন কিলার, সিমটোমেটিক চিকিৎসা দিব, এই জিনিসগুলো উল্লেখ করতে হবে। ফারাঙ্কোলোসিস ডিফাইন, আপনি সংজ্ঞা দিলেন, এটাতে 1 নাম্বার সংজ্ঞাটা লিখলেন, ক্লিনিক্যাল ফিচার অফ ফারাঙ্কোলোসিস কি কি থাকে, এই যে কানে পেইন থাকবে, টেন্ডারনেস থাকবে, ধরতে দিবেন আমরা এক্সটার্নাল ইয়ার যখন এক্সামিন করবো, সোলেন থাকবে, কোনো পাস পয়েন্ট থাকবে, এরকম দেখা যাবে, অনেক সময় অক্লুড হয়ে থাকে এক্সটার্নাল ইয়ারটা, এরকম অনেক সিঙ্গেল থাকতে পারে, মাল্টিপল ফারাঙ্কল থাকতে পারে কানের মধ্যে, এই জিনিসগুলা ক্লিনিক্যাল ফিচার উল্লেখ করতে হবে। একটা হচ্ছে সাইন আর একটা সিমটম, সাইন এবং সিমটম ক্লিনিক্যাল, সাইন মিনস হচ্ছে যে রুগীর কি কি আমরা এক্সামিন করে পাইছি, আর সিমটম মানে রুগী কি বলছে, সে এসে বলবে আমার কানে ব্যথা আছে, সে বলবে আমি কানে একটু কম শুনতে পাচ্ছি, সে বললো আমি এই কান খোঁচাখুচি করছিলাম, এগুলো হচ্ছে তার সিমটম, মানে সেগুলা তার পূর্বে এরকম হয়েছে, সে বললো যে আমার একটু জ্বর হয় রাতের বেলা, বা এরকম রিলেটেড যে কোনো সিমটম। আর সাইনটা হচ্ছে আমি যেটা দেখলাম, টেন্ডারনেস, আমি ধরতে গেছি সে ব্যথা পাচ্ছে, এটা একটা এই আপনার সাইন। তারপর কান আপনার ফুলে আছে, ওইখানে কোনো আপনি একটা পাস পয়েন্ট দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সাইন। আউটলাইন দেখ কিভাবে চিকিৎসা করলাম এই জিনিসগুলো দিলাম, ম্যানেজ এ কেস অফ, ম্যানেজমেন্ট যখন আসবে তখন কিন্তু পুরো জিনিসটা চলে আসবে, আপনাকে কি ক্লিনিক্যাল ফিচার নিয়ে আসছে, কি কি আমি এক্সামিনেশন করছি, ইনভেস্টিগেশন করছি, কি চিকিৎসা করছি, ম্যানেজমেন্ট কিন্তু পুরো জিনিস, কোশ্চেন কি চাচ্ছে সেটা লিখতে হবে এবং কত নম্বরের কোশ্চেন। দেখেন এখানে এ ওল্ড ডায়াবেটিক পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম লেফট ইয়ার, হাউ উইল ইউ ট্রিট দ্য পেশেন্ট ফ্রম অটোমাইকোসিস, হাউ অটোমাইকোসিস ম্যানেজ। এখানে ওই যে কান যেটা থাকে, এখানে দেখা যায় ডায়াবেটিক পেশেন্টদের যেটা থাকে সেটা হচ্ছে তার ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তাদের কিন্তু ফাঙ্গাল ইনফেকশন বেশি হয়, এই জন্য এটা কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে, এই জন্য তার ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে, এটাতে মূল ফোকাস দিতে হবে, একটা হচ্ছে ডায়াবেটিক কন্ট্রোল, আর হচ্ছে তাকে কিছু অ্যাডভাইস দিয়ে দিতে হবে কানে যাতে খোঁচাখুচি না করে, কানে যাতে কোনো পানি না ঢুকায় যখন ইনফেক্টেড অবস্থায় কানে, এবং দেখা যাচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল করে, এবং কানটা যখন আমরা আউট পেশেন্ট আমরা যখন ডাক্তারের কাছে আসে তখন আমরা কানটা ক্লিন করে দিই অনুযায়ী চিকিৎসা দিই, এই জিনিসগুলা দিতে হবে, এবং হাউ অটোমাইকোসিস ম্যানেজ, এখানেও ম্যানেজমেন্ট আসলে সবকিছু ওইভাবে লিখতে হবে, কত নাম্বার তার উপরে। শর্ট নোট লিখতে গেলে সেম একই জিনিস, অটোমাইকোসিস জিনিসটা কি, এটার কি ক্লিনিক্যাল ফিচার কি কি থাকে, এখানে কি ইনভেস্টিগেশন আমরা করতে পারি, অটোমাইকোসিস আসলে এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমরা করি, অনেক সময় ফাঙ্গাল হাইপি বা ডেব্রিস নিয়ে অনেক সময় আমরা দেখি যদি রিপিটেড হয়, সাথে আমরা যদি ওল্ড পেশেন্ট থাকে, ডায়াবেটিক পেশেন্ট থাকলে ডায়াবেটিস এ কন্ট্রোল আছে কিনা এটা আমরা দেখতে হয়, আর হচ্ছে ট্রিটমেন্ট কি, অটোমাইকোসিস যেভাবে ট্রিটমেন্ট আমরা দিব। আচ্ছা এখানে দেখেন একটা প্রবলেম বেস কোশ্চেন, এই জিনিসগুলো আসলে অন্য যেগুলো এগুলো থিওরিটিক্যাল পড়া, আমি আবারও বলতেছি আমি এগুলো ডিটেলস যাচ্ছি না, এগুলো সব আপনারা যারা পরীক্ষা দিবেন এগুলো যদি না পড়েন, এটা কিন্তু আমি যতই লেকচার দিই রিটেনের পড়া কখনো আপনার মাথায় ঢুকাই দেওয়া যাবে না, যে আমি শুনছিলাম আমি লিখে দিই, এটা আপনার মাথায় ঢুকাইতে হবে যে আমি আমি জাস্ট কিভাবে অ্যান্সার করতে হবে, কোন কোন জিনিসগুলো থাকতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তবে আবারও বলতেছি আমি ভেরি মাচ ইম্পর্টেন্ট হচ্ছে যে কোশ্চেনে কি চাচ্ছে, নাম্বার কত, সময় কত আছে আপনার এটার পিছনে অ্যান্সার করতে, ওই অনুযায়ী জিনিসটা অ্যান্সার করতে হবে, আজে বাজে হাবি জাবি লিখে খাতা ভরে কোনো লাভ নেই, যে আমি 2-3 পাতা ভরে ফেললাম আমাকে স্যার নাম্বার দিয়ে দিবে, ব্যাপারটা তা না, কি চাইছে সেটা আপনি লিখে যদি 2 লাইনে হয় 2 লাইনে কত নাম্বার সেই অনুযায়ী আপনাকে অ্যান্সার করতে হবে, এটা মাথায় রাখতে হবে। 25 নাম্বার অ্যান্সার 25 নাম্বারের মতো করে লিখতে হবে, যেটা 1-2 নাম্বারে সেটা যদি আধা ঘন্টা সময় ব্যয় করে আপনি লিখেন তাহলে কোনো লাভ নাই, 2 নাম্বারের বেশি তো 2-তে 2-এ তো 10 দেওয়া যাবে না, সেই সো ওইভাবে অ্যান্সার করতে হবে। আচ্ছা 30 ইয়ার্স ওল্ড, এই কোশ্চেনটা, 60 ইয়ার্স ওল্ড লেডি উইথ আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটিস কমপ্লেনিং অফ সিভিয়ার ইয়ার এট ইন দা রাইট ইয়ার, অন এক্সামিনেশন এক্সট্রাঅরিটরি ক্যানালি সোলেন কনজেস্টেড এন্ড ফুল অফ ডিসচার্জ, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। এখন আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস এবং ফিমেল, এটা কিন্তু আমরা
একটা রোগ আমরা জানি, যেটা ডায়াবেটিক পেশেন্ট, অটাইটিস এক্সটার্না ম্যালিগন্যান্স যেটা আমরা বলি, যেটা সিউডোমোনাস দিয়ে হয়। অটাইটিস এক্সটার্না ম্যালিগন্যান্স মানে তার কানের আনকন্ট্রোল ডায়াবেটিক ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের হয় কানের বাইরের দিকে, মানে এক্সটার্নাল ইয়ারের একটা রোগ। এটা ম্যালিগন্যান্স কেন বলে, যে এটা একটা খুব গ্রেভ একটা রোগ, মানে খুব বেশি ব্যথা, এক্সক্রুশিয়েটিং পেইন থাকে কানে, খুব বেশি থাকে এবং দেখা যায় পেশেন্ট আনকন্ট্রোল থাকে। এটা মেইন অর্গানিজম হচ্ছে সিউডোমোনাস দিয়ে হয়। এটার মেইন অ্যান্সার হচ্ছে ওইটা। আদার পসিবিলিটিস কি, আদার পসিবিলিটি অনেক কিছু দিয়ে হয়। দেখেন, আপনি দেখবেন রোগীর বয়সটা কত বলছে, রোগীর কোমরবিডিটি কি কি আছে ওইখানে, হলে এইসব এই রোগীর আদার পসিবিলিটিস কি কি হইতে পারে। তার খুব সিভিয়ার ইয়ারিক হচ্ছে, তার ফারাঙ্কোলোসিস হইতে পারে, সেখানে খোঁচাখুচি করতে গেছিল, তার অটাইটিস এক্সটার্না, ডিফিউজ অটাইটিস এক্সটার্না হইতে পারে, তার কোনো ম্যালিগনেন্সি যদি থাকে, যেহেতু বয়স বেশি তার হইতে পারে, ম্যালিগনেন্সিতেও কিন্তু পেইন হয়তো অত বেশি হয় না, কিন্তু এই জিনিসগুলো যেহেতু আদার পসিবিলিটিস বলছে তখন ওই যে এইভাবে ম্যানেজমেন্ট কি, আপনি ওই অনুযায়ী ম্যানেজমেন্ট করলেন, যে প্রথমে ওইটা দিয়ে ওইভাবে দিলেন। আপনার অ্যান্সার যেহেতু বয়স বেশি, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, এই জিনিসটা আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস আপনাকে লিড করছে যে আপনার কোনো ধরনের, যেটা ইমিউনো কম্প্রোমাইজ থাকলে যে ধরনের রোগ হয় সেটা হবে, বয়সটা বলতেছে এরকম, এই জিনিস অনুযায়ী মাথায় রাখতে হবে। ওল্ড ওমেন কমপ্লেইন অটালজিয়া ডিসচার্জিং দ্য রাইট অরিটমিয়াল ইনফ্লামেটরি, এটা ব্ল্যাকিশ ডেব্লিস এক্সটার্নাল ইয়ার ফিল উইথ ব্ল্যাকিশ ডেব্লিস এন্ড ডিসচার্জ। দেখেন এখানে কিন্তু এই যে লাস্টের কোশ্চেনটায় আপনাকে অনেক জায়গায় নিয়ে গেছে সলিউশন, যে ব্ল্যাকিশ ডেব্লিস, ব্ল্যাকিশ ডেব্লিস কখন আমরা পাই, যখন আমরা ফাঙ্গাল যে কোনো থাকে, আমরা কিন্তু ওই যেগুলো আমরা জানি ক্যান্ডিডা অ্যালবিকান্স, অ্যাসপারজিলাস নাইজারস, অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, এগুলা থেকে হয়। নাইজারে কিন্তু এই যে কালো ডেব্রি থাকে, ফিউমিগেটাসে দেখা যায় একটা ভায়োলেট কালারের অনেক সময় কিছুটা ডেব্রিস থাকে, ডিপ মেট আছে। ক্যান্ডিডাতে দেখা যায় হোয়াইটিস, হোয়াইটিস ইয়ার ডিপ ডিসচার্জ থাকে বা ডেব্রিস কানের ভিতরে থাকে, যে ফাঙ্গাসের যে বিভিন্ন কালারের কারণে ওইভাবে হয়, এবং এখানে ব্ল্যাকিশ ডেব্রিস এরকম বলছে, ওই জিনিসগুলো ওই অনুযায়ী চিকিৎসা করতে হবে। যে তার মানে অটোমাইকোসিস হয়েছে কানের মধ্যে, ওই অনুযায়ী চিকিৎসা দিতে হবে। ডায়াবেটিক মেল পেশেন্ট প্রেজেন্টিং উইথ সিভিয়ার পেইন ইন ইট, থ্রি কজেস ইন দ্য এক্সটার্নাল ইয়ার, থ্রি কজেস বলছে অটাইটিস এক্সটার্না ম্যালিগন্যান্স, ফারাঙ্কোলোসিস, ডিফিউজ অটাইটিস এক্সটার্না, এই জিনিসগুলো উল্লেখ করতে হবে। ট্রিটমেন্ট অফ এনি ওয়ান, যে কোনো একটা চিকিৎসা দিবেন, ফারাঙ্কোলোসিসের চিকিৎসা লিখে দিলেন। সিভিয়ার পেইন, ইচিং এন্ড ডিফনেস, দেখেন ইচিং আছে আবার ডিফনেস আছে সিভিয়ার, এটা যদি রিভিলস ব্ল্যাক ডেব্রিস ফিলিং ইন দ্য হেয়ার। এখন সিভিয়ার পেইন অনেক সময় যখন ফাঙ্গাল ইনফেকশনে, এরকম ইচিং যেহেতু বলছি, ইচিং ব্যাপারটা চলে আসলে ফাঙ্গাল ইনফেকশনের কথা চলে আসে, এরকম জিনিসটা মাথায় রাখতে হবে। এখানে আরেকটা কোশ্চেন, মেথডস অফ ক্লিনিং অফ ইয়ার ক্যানাল, কিভাবে আমরা কান ক্লিন করি। আমরা ড্রাই ক্লিনিং করতে পারি, ড্রাই মপিং করতে পারি, মানে আমরা জবসন ওয়ান প্রুভের মাথায় যে কটন পেঁচায় আমরা কান পরিষ্কার করি এটা করতে পারি, কানের সাকার মেশিন দিয়ে আমরা সাকশন দিয়ে কান ক্লিন করতে পারি, এই জিনিসগুলো এটা মাথায় রাখতে হবে। ওইভাবে আমরা করি, এটা আমরা আউট পেশেন্ট ডিপার্টমেন্টে এইভাবে কানটা ক্লিন করি, ড্রাই মপিং, সাকশন এন্ড ক্লিয়ারেন্স অফ এক্সটার্নাল ইয়ার বাই সাকার মেশিন, নেগেটিভ সাকশন দিয়ে আমরা এটা করতে পারি। টিম্প্যানিক মেমব্রেন, এখানে এক্সটার্নাল ইয়ারের ডিজিজের কিছুক্ষণ আলোচনা করলাম, এগুলো বইয়ে কিন্তু সব লেখা আছে। এখানে ওই যেগুলো আছে প্রবলেম বেস গুলো আমি একটু ফোকাস করছি। ফার্স্ট পেইনফুল স্লিপলেস নাইট এন্ড ব্লাড স্টেন ডিসচার্জ ইন দ্য পিলো ফ্রম হিজ ফাউন্ড ইন দ্য মর্নিং, হ্যাঁ, হোয়াট ইজ ইউর ডায়াগনোস, তার মানে হচ্ছে আপনি রুগী একটা ছোট বাচ্চা, আপনি সারা রাত আপনার কান্নাকাটি করছে, স্লিপলেস নাইট, স্লিপলেস নাইট এবং ব্লাড স্টেন ডিসচার্জ, কান্নাকাটি করছে ছোট বাচ্চা, যারা অনেক সময় দেখা যায় 2 বছরের ছোট বাচ্চা যারা মুখে বলতে পারে না যে আমার কানে ব্যথা করতেছে, বা আরো ছোট বাচ্চারা অনেক সময় বলতে পারে না, কিন্তু সারা রাত কান্নাকাটি করতেছে, রুগী একটু ফিভারিশনেস আছে এবং খুব সে পেইন তো আর বলতে পারতেছে না, ছোট বাচ্চা কিন্তু কান্নাকাটি করতেছে, খাওয়া দাওয়া করতেছে না, দেখা গেল হঠাৎ করে তার এবং শেষ রাতের দিকে কানে এরকম ব্লাড স্টেন ডিসচার্জ এর মতো আসছে, পানির মতো বের হয়েছে, সাথে একটু রক্ত মিক্স আছে এবং পেইনও কমে গেছে, রোগীর ব্যথাও কমে গেছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। একিউট অটাইটিস মিডিয়া, যখন পারফোরেশন হওয়ার আগে ভিতরে যখন কালেকশন থাকে তখন সে খুব কান্নাকাটি করে, ব্যথা হয়, তারপরে এরকম ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে,
কোনো কিছু বলতে পারতেছে না, একটু আছে, রেস্টলেস আছে বা যে কোনো ইরিটেটেড হয়ে আছে, দ্যাট মিনস তার কানে কোনো প্রবলেম হচ্ছে, এটা মাথায় রাখবে। যেহেতু বাচ্চাদের ইউস্টেশিয়ান টিউবটা অনেকটা স্ট্রেইট থাকে, সহজে ইনফেকশন কিন্তু হয়ে যায় এবং আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে, তাদের কিন্তু এই সুযোগটা বেশি থাকে। তখন একিউট ওটাইটিস মিডিয়েটেড ডায়াগনোসিস, চিকিৎসা কি দিবেন? চিকিৎসা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক দিলাম আমরা, কানটা পরিষ্কার করলাম, টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিব, নাকের ড্রপ দিব, এইভাবে রোগীকে কিছু অ্যাডভাইসও দিতে হবে। সাথে ড্রয়িং লেভেল, আপনি এখানেও কিন্তু ছবিটা আঁকবেন, তারপর লেভেল করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। একটা টিম্পানিক মেমব্রেন রাইট লেফট, যেটা অনেক সময় আমরা ভুল করে ফেলি, রাইটটা রাইটের মতো আঁকতে হবে, লেফটটা লেফটের মতো আঁকতে হবে। যে 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 এই কি বলে মেল হ্যান্ডেল অফ মেলিয়াস এর ডিরেকশনটা কোন দিকে হবে, পিছনে না সামনের দিকে, ওই অনুযায়ী কিন্তু ছবিটা আঁকতে হবে। টিম্প্যানিক মেমব্রেন শোয়িং সেন্ট্রাল পারফোরেশন, ড্রয়িং লেভেল মানে একটা পারফোরেশন আঁকবেন টিম্প্যানিক মেমব্রেনটা, এখানে রাইট লেফট, এখানে কিন্তু রাইট লেফট লেখে না, এখানে কিন্তু দিয়ে দিবে রাইট এবং লেফট। দেখা গেল বললো যে রাইট টিম্প্যানিক মেমব্রেন ড্র করেন, সাথে একটা পারফোরেশন দিয়ে দেন, এখানে রাইটটা আঁকতে হবে। এখন লেফট রেখে দিয়ে আসলেন, পারফোরেশন দিয়ে দিলেন, তাহলে কিন্তু নাম্বার এটা পাওয়া যাবে না। রাইট লেফট কিভাবে হয় এটা খেয়াল রাখবে। তারপরে পারফোরেশন আনসেফ ভ্যারাইটি অফ সিএসএম, মানে হচ্ছে এটিক পারফোরেশন দেখাইতে হবে, মার্জিনাল পারফোরেশন, ওই অনুযায়ী এটা বইয়ের মধ্যে সব ছবি আছে, এগুলো দেখে নিতে হবে। লেভেল টিএম অফ কেস অফ সেফ ভ্যারাইটি, মানে আপনি এখানে পারফোরেশন সেফ ভ্যারাইটি মানে পার্স টেন্সাতে, পার্স টেন্সার মধ্যে পারফোরেশন দেখাইতে হবে, সেন্ট্রাল পারফোরেশন, মার্জিনাল পারফোরেশন। ফাইভ কজেস অফ ট্রমাটিক ইঞ্জুরি অফ দ্য টিউমার, ট্রমাটিক ইঞ্জুরি কিভাবে হয়, কান হচ্ছে ইয়ার, যখন আমরা কান ক্লিন করতে যাই, তারপরে কানে যদি কোনো ধরনের ডিরেক্ট আমরা স্ল্যাপ, কোনো থাপ্পড় লাগা লেগে যায় এরকম কারণে, কানে যদি মাথায় কোনো আঘাত পাই এরকম করলে হয়, এই জিনিসগুলো উল্লেখ করতে হবে। অনেক সময় নেগেটিভ প্রেশার, যখন ব্যারোট্রমা, যখন আমরা অনেক উপরে নিচে নামি বা জোরে নোজ ব্লো করলে অনেক সময় পাতলা টিম্পানিক অনেক সময় কেটে যায়, উল্লেখ করতে হবে। আজকে আসলে আমি একটু এটা সিরিজ মানে বেশ কয়েকটা আরো কিছু বেশ অনেক কোশ্চেন আছে, এগুলা আরো কয়েকটা সেকশনে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ মিডিল ইয়ার বা ইয়ারগুলা শেষ করে দিব। এটা আসলে সবই নিজে পড়ার জন্য, আজকে একটু সময় স্বল্পতা এবং একটু দেরিতে শুরু করার কারণে এখানে শেষ করছি। যেহেতু এক্সটার্নাল ইয়ার এবং টিম্পেনিং মতো গিয়েছি, যেগুলা এই কোশ্চেন গুলা কিন্তু যেগুলা আছে যে কোনো ধরনের কোশ্চেন হইতে পারে, এগুলা কমনলি অনেক সময় আসে, এই কোশ্চেন গুলা রিপিটেডলি এগুলো পড়তে হবে, যে এই জিনিসগুলো কিভাবে অ্যান্সার করতে হয়। এবং রিটেন এমন একটা পরীক্ষা, আমি জিনিসটা ওইভাবে আসলে রিটেনের পরীক্ষার গাইড মানে হচ্ছে আপনি কি ধরনের কোশ্চেন হয় কিভাবে অ্যান্সার করলে সুবিধা হয়, কিন্তু সম্পূর্ণটা নিজের উপরে, এখানে কোনো টিচার বা আমাদের কোনো বা আমরা, আপনি নিজেরটা নিজের লিখতে হবে, নিজেরটা নিজের আঁকতে হবে কিভাবে অ্যান্সার হবে। এবং পরীক্ষার সময় কলমও চলতে হবে, মাথাটাও একসাথে খাটাইতে হবে, এই জিনিসটা মাথায় রেখে তারপর অ্যান্সার করতে হবে। এক্সটার্নাল ইয়ার এর উপরে এই মোটামুটি যতটুকু আছে এই ধরনের কোশ্চেনই জিনিসগুলো, তাহলে একটু আমি একটু রিক্যাপিটুলেট করি যে কি কি জিনিসগুলো কমনলি আসে, ওই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর মিডিল ইয়ারটা আমি একটু নেক্সট ক্লাসে ওইভাবে বলবো, মিডিল ইয়ার ইনার ইয়ারে কি কি কোশ্চেন হয় ওই ধরনের, যেমন এখানে অ্যানাটমি কি কি আছে, ইয়ারের যে অ্যানাটমিটা থাকে এখানে খুব ইম্পর্টেন্ট। মিডিল ইয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মিডিয়াল ওয়াল অফ দি মিডিল ইয়ার, এটা কমনলি আসে। এবং অ্যানাটমি, ফিজিওলজি, ইউস্টেশিয়ান টিউব, ওয়াক্স কি, ওয়াক্স রিলেটেড কোশ্চেন আসে, ফরেন বডি রিলেটেড কোশ্চেন আছে এক্সটার্নাল ইয়ার, ওটাইটিস এক্সটার্না বাইরের দিকে কি কি ধরনের রোগ হয়, সিনারিও বেস কিছু কোশ্চেন থাকে। তারপরে হচ্ছে এই অটোমাইকোসিস এর চিকিৎসা, ফারাঙ্কুলোসিস এর চিকিৎসা, এগুলো জানতে হবে, মাস্টোইডাইটিস এর চিকিৎসা, এগুলো জানতে হবে, ফারাঙ্কুলোসিস সাথে পার্থক্য কি, কিছু সিনারিও থাকতে পারে ওটাইটিস এক্সটার্না ম্যালিগন্যান্স, অটোমাইকোসিস এর বা কোনো ফরেন বডি, এগুলো থাকতে পারে। এছাড়া এটা কিন্তু যে কোনো ধরনের পারফরেশনের ছবি থেকে শুরু করে মাথায় রাখা, ঠিক আছে। আজকে একটু শর্টে শেষ করছি, একটু আগামী দিন ইনশাল্লাহ মিডিল ইয়ার এবং যেটা ইনার যে কোশ্চেন গুলো হয়
ওই রিলেটেড করে মোটামুটি ইয়ারটা শেষ করে দিব। আরো অনেক ধরনের কোশ্চেন আছে, এগুলো জাস্ট আপনাদের গাইডের জন্য। অন্যান্য কোশ্চেন গুলো এগুলো নিজেরাই বিভিন্ন ধরনের, আগের তো এই কোশ্চেন সবই পাওয়া যায় যে আমাদের বিভিন্ন বোর্ডে, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যেগুলো, চিটাং ইউনিভার্সিটির আন্ডারে, সাস্টের আন্ডারে যেগুলো থাকে, এই কোশ্চেন গুলা থাকে, ওই অনুযায়ী কোশ্চেন গুলা তৈরি করা, বিভিন্ন সময় যে কোশ্চেন গুলো এসেছে, এবং ওইভাবে আপনারা এগুলো প্রিপারেশন নেবেন। এগুলো হচ্ছে আপনাদের গাইডলাইন, কিন্তু বইয়ের সব পড়তে হবে যেগুলো থাকে, এক্সটার্নাল ইয়ারের সব ধরনের রোগ যেগুলো থাকে এগুলো সব নিয়ে ডিটেলস আলোচনা করতে হবে, অনুযায়ী পড়তে হবে। আজকের মতো ইয়ার সিরিজের যে রিটেন এক্সামিনেশনের যে প্রথম লেকচারটা, এটা এখানে শেষ করছে। আশা করি আর দুইটা লেকচারের মধ্যে বাকিটা পুরো ইয়ারের কোশ্চেন গুলো একটু আলোচনা করে শেষ করে দেওয়া যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি, যেহেতু রাতও হয়ে গেছে অনেক। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। ধন্যবাদ।